যদি রাত পোহারে শোনা যেত বঙ্গবন্ধু মোরেরা। সংযুক্ত আরব আমিরাতের রাসেল খাইমাত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আয়োজিত বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 নামক দুইয়ের টুর্নামেন্টের উদ্বোধন করে। জানুয়ারি 24 তারিখ শুক্রবার বেলুন উড়ানে এগিনের উদ্বোধন করে দুবাই নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ মুসার সঞ্চালনাতে সমত উপস্থিত আছেন কনস্যুলেটর কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, শ্রম কাউন্সিলর ফাতেমা জাহান, প্রথম সচিব নূরে মাহবুবা জয়া, আইয়ুব আলী বাবুল, আরশাদ হোসেন হিরু, লায়ন নজরুল ইসলাম তালুকদার সহ আরো বক্তা। এই টুর্নামেন্টত 16 টিমের অংশগ্রহণে প্রতি শুক্রবার আমিরাতের বিভিন্ন প্রদেশে খেলা গেন অনুষ্ঠিত হইব। Dex News, C+ TV.